Assalamualaikum, kabutur premi bhai bonera kemon achen shobai asha kori bhalo achen to ajke ami naim apnader samne notun ekti khubi guruttopurno video niye hazir hoyechi seta hocche je apnar kabutor ekbar othoba dui bar dim parar por ar keno dim pare na ebong ki korle dim parbe ebong keno dim pare na ei bishoy niye ajke alochona korbo apnara onekei comment korechen ebong onekei amake facebook e knock korechen bhai amar kabutor ek ba dui bar dim parar por আর কোন ডিম পাড়ার নাম গন্ধ নেই তো সেই ক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি তো মূলত বিষয়টা হচ্ছে এটা যে আপনার কবুতর এক বা অথবা দুই বার ডিম পাড়ার পর আর অনেক দিন হয়ে যায় যে ডিম পারে না তো সেই ক্ষেত্রে তাদের জন্য তাদের অনেক সমস্যা থাকতে পারে ভিতরে যে ভিটামিনের কারণ থাকতে পারে তারপর হচ্ছে ক্রিমি কোর্স করান লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কাজ করবেন আপনার কবুতরের ডিম যদি মানে ডিম না পারে অনেক দেরি হয় তো সেই ক্ষেত্রে আপনার ভিটামিন কেন ডিম পারে না এটা নিয়ে আজকে আলোচনা করব এটা নিয়ে এখন কথা বলি তো ডিম না পারার কারণ হচ্ছে যে ভিতরে ভিটামিনের সমস্যা হওয়ার কারণে ডিম জমে না আর কবুতরের ডিম জমে না মানে ভিতরে হয় না দেখেই কবুতর ডিম পারে না ঠিক আছে তো এটা হচ্ছে একটা কারণ দ্বিতীয় নেক্সট কারণ হচ্ছে যে আপনার কবুতরের ক্রিমি যদি মানে কোনো সমস্যা হয় ক্রিমি কোর্স যদি না করিয়া থাকেন তাহলে অনেক সময় ডিম পারে না মানে দেরি করে ঠিক আছে তারপর এই বিষয়গুলো হচ্ছে মানে মূল বিষয় তারপরেও যদি আপনার কবুতর মাঝে মাঝে অনেকবার ডিম পারে মানে যেগুলো একটু সমস্যা হয় যেমন ধরেন ডিম পারবো মানে কিছুদিন পর রেস্ট নেয় তারা মানে কিছু কয়েকবার কয়েক মাস রেস্ট নেয় যেমন হচ্ছে এক থেকে দুই মাস তারা ডিম পারে না তারপর আবার ঠিক হয়ে যায় কিছু কবুতর রয়েছে যে তারা দুই এক মাস ডিম পারে না তারপর আবার ঠিকঠাক মতো ডিম পারে তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না তারপরও যদি ডিম না পারে তখন আমরা কি করব এটা হচ্ছে একটা ট্রিক্স যেটা হচ্ছে ডিম যদি না পারে তাহলে অবশ্যই আপনি ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল এইটা অথবা কড লিভার অয়েল এই ক্যাপসুলটা অবশ্যই আপনি খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার ওই কবুতরগুলা মানে ডিম পারবে 100% গ্রান্টেড আমি এটার একটা গ্রান্টেড আমি মানে আমি নিজে দিচ্ছি 100% গ্রান্টেড কারণ আমার এরকম হয়েছিল তারপর আমি ভিটামিন ই ক্যাপসুল খাওয়াই নাই কিন্তু আমি খাওয়াইছি হচ্ছে কর্ড ডুয়াল ওয়েল কিন্তু অনেকেই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ায় তারপরেও ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয় তো সেক্ষেত্রে আমিও বলতেছি যে আপনারা কর্ড ডুয়াল ওয়েল বা ভিটামিন ই ক্যাপসুল খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার কবুতরের তারপর আর কবুতর ডিম পারতে কোনো রকম সমস্যা হবে না ডিম পেড়ে দিবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটার মধ্যে যা আলোচনা করা হয়েছে তা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে আর আপনার যদি কোনো রকম কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু